নমস্কার বন্ধুরা, চাকুম চুকুমে শ্রীরূপা ও নবনীতায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা নিয়ে চলে এসেছি একটি টিফিনের রেসিপি। খুব সহজ উপায়ে একদম বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে তৈরি করে দিন একটি মুখরোচক সুস্বাদু টিফিন। আজকাল বাচ্চাদের টিফিন খাওয়ানো একটা বড় ঝক্কির বিষয়। একটু মুখরোচক, একটু টেস্টি না হলে ওদেরকে টিফিন খাওয়ানোই যায় না। তো চলুন দেখে নিই একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে কী করে আমরা একটি মুখরোচক এবং টেস্টি টিফিন তৈরি করতে পারি। তো এই টিফিনের রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 4 পিস পাউরুটি। 4 পিস পাউরুটিকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। আর যা যা উপকরণ নেব, নিয়ে নেব কিছু বিনস কেটে নিয়েছি, কিছু পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা কয়েক টুকরো, গাজর আর ক্যাপসিকাম। যখন বাড়িতে চিকেন থাকছে না বা অন্য কোনো রকম কিছু নেই, তখন এই সমস্ত সবজি দিয়ে বানিয়ে ফেলুন দারুণ একটা টিফিন। এইবার এই সমস্ত সবজি আমি ভাজবো, তার জন্য আমি একটা ফ্রাইং প্যান ইউজ করেছি। তাতে নিয়ে নেব 2 টেবিলস্পুন মতো রিফাইন্ড অয়েল। সেখানে আমি সমস্ত এইভাবে কুচিয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। 2টো বড় পেঁয়াজ নিয়েছি, বেশ কিছু বিনস নিয়েছি। এই সমস্ত সবজির সঙ্গে পারলে আপনারা সুইট কর্ন দিতে পারেন, যদি অ্যাভেলেবেল থাকে সুইট কর্ন, সেটা দিলেও কিন্তু এটা দারুণ হয়। আমার কাছে এই মুহূর্তে সুইট কর্ন নেই, তাই আমি শুধু সবজিগুলো দিয়েই এই টিফিনটা রেডি করেছি। এইগুলো ভাজার সময় দিয়ে দেব 1/4 টিস্পুন মতো সল্ট, আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। অ্যাকচুয়ালি সল্টের পরিমাণ এইভাবে বলা যায় না, টেস্ট অনুযায়ী সল্টটা দিতে হয়, আপনার সবজির আন্দাজ বুঝে সল্টটা দিতে হয়। এগুলো আমি একটু নেড়েচেড়ে ভেজে রেখে দিলাম। এইবার নিয়ে নেব একটা বোল, নিয়ে নিলাম, সেখানে আমি 2টো ডিম ফেটিয়ে নিলাম। দুটো ডিমের সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো সল্ট, ওই 1 পিঞ্চ অফ সল্ট দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। ভালো করে ডিম দুটোর সঙ্গে সল্টটা মিক্স করে নিয়ে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো ওই ডিমের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ডিমটা সবজির সঙ্গে মাখিয়ে নেব। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম, সেখানে অল্প একটু বাটার দিয়ে বাটারটা প্যানে ভালো করে ব্রাশ করে দিলাম। দিয়ে আমি যে পিস করে রেখেছিলাম সেইটা এইভাবে দিয়ে, পাউরুটির যে পিসটা সেটা এভাবে দিয়ে তার উপর এইভাবে একটু সবজি দিয়ে দিতে হবে। একটু রাখতে হবে, রেখে এইভাবে যে টুকরোটা আলাদা করে রেখেছিলাম সেটা ওই সবজির উপরে দিয়ে কোনো একটা হাতা বা কোনো একটা কিছু দিয়ে একটু চেপে দিতে হবে, হালকা করে। খুব জোরে চিপলে হবে না, তাহলে পিসটা, পাউরুটির পিসটা ফেটে যেতে পারে। হালকা হালকা করে চারিদিক একটু একটু করে চেপে দিলেই এটা সেট হয়ে যাবে। এরপর করব কি, তার উপরে একটু বাটার দিয়ে অথবা ওই পিসটাকে একটু সরিয়ে রেখে ওই প্যানের পাশটায় আবার একটু বাটার ব্রাশ করে নিয়ে ওই পাউরুটির পিসটাকে উল্টে দিতে হবে। একটু প্রসেসটা ফলো করুন, এইভাবে জাস্ট পাউরুটির পিসটাকে উল্টে দিতে হবে। তাহলে 2টো পিটি সুন্দর করে বাটারে ভাজা হয়ে যাবে, অল্প বাটারে ভাজা হয়ে যাবে। আরেকটা পিস আমি দেখাচ্ছি, একটু ফলো করুন। জাস্ট এইভাবে করলেই একটু বাটার মাখিয়ে নিয়ে আবার প্যানে একটু বাটার দিয়ে যেভাবে সুবিধা হয়
এইভাবে করে নেবেন। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। বাচ্চারা এটা খুব ভালো খাবে, খুব আনন্দে খাবে এবং দেখেও এটা খুব সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল আমাদের ব্রেড ভেজিটেবল বাটার ফ্রাই। হাতের কাছে যখন অন্য কিছুই থাকবে না তখন চটজলদি একটি মুখরোচক খাবার তৈরি করে দেওয়ার জন্য এর কিন্তু জুড়ি মেলা ভার। তাহলে বন্ধুরা, আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানান, আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আমরা যাতে নতুন নতুন যে কোনো রেসিপি দিলে তার প্রথম নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে।